সরকারের দাবি রাজ্যত বন্ধ অবৈধ কয়লা খনন। তার পাছতো রাজ্যত নতুনক স্থাপন করা হব 21খন সেগেট। অবৈধ কয়লা সুনশিলর বিরুদ্ধে ভূতত্ত্ব আর খনি সঞ্চালকালয়ে গ্রহণ করব ব্যবস্থা। ভূতত্ত্ব আর খনি সঞ্চালকালয়ের তৎপরতাক রহস্য। যি সময়ত অসমত অবৈধ কয়লা তথা অন্যান্য খনিজাত সামগ্রীর প্রচলন নাই বলে সরকারে দাবি করে আহিছে, সেই সময়তে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে সেগেট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ভূতত্ত্ব আর খনি সঞ্চালকালয়ে। অবৈধ কয়লা খনন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে থাকা বলে দাবি করে অহার সময়তে ভূতত্ত্ব আর খনি সঞ্চালকালয়ের শেহতীয়া তৎপরতাক উত্থাপন হয়েছে বহু প্রশ্নর। কয়লাকে ধরে অন্যান্য খনিজাত সামগ্রীর সিন্ডিকেট রাজ রাজ্যত সম্পূর্ণরূপে বন্ধ থাকা বলে সরকারে করে অহা দাবির ভূতত্ত্ব আর খনি সঞ্চালকালয়ে অবৈধ কয়লা সোনশিল আদির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। মুঠ 21খন সেগেট স্থাপন করবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছে বিভাগটোৱে। সেই অনুসরি শিবসাগরের গেলেকি, নাগিনীমরা, নিমনাগরত এখনক আর তিনিচুকিয়ার মার্ঘেরিটাত এখন খনিজাত সামগ্রীর সেগেট স্থাপন করা হব। একদরে উরিয়ামঘাট, মরিয়নি, খটখটি, নুমলীগড় আর মেরাপানীত স্থাপন হব একোখনক সেগেট। ইয়ার বাহিরেও কামরূপ আর কামরূপ মহানগর কার্যালয়ের অন্তর্গত বরিহাট, সোনাপুর, আমিনগাঁও আর রঙিয়াত স্থাপন হব একোখনক মিনারেল সেগেট। পাঠশালা গেলেপুরের শ্রীরামপুর এখন আর ধুবুরীত স্থাপন হব এখন সেগেট। তদুপরি কার্বিয়াংলঙত এখন, বঙ্গাইগাঁওত এখন, গোয়ালপাড়াত এখনক মিনারেল সেগেট স্থাপন করা হব। ইতিমধ্যে এই সেগেট সমূহ স্থাপনের বাবে ভূতত্ত্ব আর খনি সঞ্চালকালয়ে নির্দেশনা জারি করেছে। সেগেট সমূহত অবৈধ খনি আর খনিজাত সামগ্রীর পরীক্ষা করা হব। খনিজাত সামগ্রী কহিয়া ট্রাকসমূহর ট্রেনজিট পাসর চালান আছে নাই আদি বিষয়বুর গেট সমূহ পরীক্ষা করা হব। গুরুত্বপূর্ণ কথাটা হল যে গেট সমূহ চালান আদির পরীক্ষা করাতক খনিজাত সামগ্রী কহিয়া বাহনের গুন্ডা টেক্স সংগ্রহ করে বৈধতা প্রদান করাতে গুরুত্ব দিয়া হব বলেও অভিযোগ উত্থাপন হয়েছে। রাজকোষ টনকিয়াল করার নামত সেগেট স্থাপন করে ভূতত্ত্ব আর খনি সঞ্চালকালয়ের সঞ্চালক এন আনন্দে নিজের জেপ হে গরম করবলে অভিসন্ধি করেছে বলে বিভাগের ভিতরতে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। বিশেষক কয়লা সিন্ডিকেটক সময়ে সময়ে রাজ্যের রাজনীতি গরম হয়ে আছে। অবশ্যই শাসকীয় পক্ষই বারে বারে কয়লা সিন্ডিকেট চলা নাই বলে দাবি করে আছে। সিন্ডিকেটর ধামখুমিয়ার বাবে সিন্ডিকেট সমূহ বন্ধ করে দিয়া হয়েছে বলে সরকারে ঘোষণা করেছিল। যদি অবৈধ কয়লা তথা অন্যান্য খনিজাত সামগ্রীর প্রচলন অসমত নাই তেন্তে কিয় অন্যান্য বিভিন্ন প্রান্তে প্রান্তে সেগেট স্থাপন করবলগা হয়েছে ভূতত্ত্ব আর খনি সঞ্চালকালয়ে? বিগত সময়সাত অবৈধ খনিজাত সামগ্রীর বিরুদ্ধে চর্চা চলি থাকা সময়তে বিভাগটোয় কিয় চকুমুদা কুলির ভাও ধরে আসিল বলেও উত্থাপন হয়েছে প্রশ্ন। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।